নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি, রঙ্গোলি আয়ুর্বেদা, এবং সেখানে আপনার একেবারেই পজিটিভিটি এবং তার সঙ্গে রয়েছে কিন্তু বাঁচার অভিপ্সা পূরণ। অবশ্যই রঙ্গোলির আয়ুর্বেদ, যেখানে হেয়ারের সমস্যা, যেখানে স্কিনের সমস্যা থেকে আপনি তো দূরে যেতে পারছেনই, তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের ডেলি লাইফে অনেক কিছু আমাদের শারীরিক সমস্যার জন্য সমস্যা তৈরি হয়, জীবনের ধারা নষ্ট হয়। তো সেই জায়গা থেকে আপনার একটা সঠিক জীবনধারা তৈরি করা, তার সঙ্গে আপনার কিছু কিছু শারীরিক সমস্যা যেগুলো হয়তো আমরা নিয়ে চলি, হয়তো আমরা ইগনোর করি, যেটা আগামী দিনে যখন বয়স বাড়ে অনেক মাত্রাতিরিক্ত জায়গায় গিয়ে পৌঁছয়, সেই সমস্ত জায়গায় একটা ফুল স্টপ কিন্তু অবশ্যই বলা যেতে পারে রঙ্গোলি আয়ুর্বেদা। এবং রঙ্গোলি আয়ুর্বেদা মানেই যিনি ফুল স্টপ টেনেছেন সমস্যা, তিনি আমাদের হটস্টে পবন আগরওয়াল। অনেক স্বাগত পবন দাকে অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা সরাসরি এই মুহূর্তে পবনের সঙ্গে কথা বলতে, আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যার থেকে শুরু করে অবশ্যই আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা পায়েস, ফিশার, ফিস্টুলার প্রশ্ন নিই, তার সঙ্গে অবশ্যই কর্ণের সমস্যা থাকলেও প্রশ্ন নিই। ওভারঅল একটা সৌন্দর্য রক্ষা এবং সুস্থতার সঙ্গে ফোন করতে পারেন 2211-8092-93-তে। আবার বলছি আপনারা ফোন করুন, আমাদের এই মুহূর্তে সরাসরি কথা বলার নাম্বার 2211-8092-93-তে। যেমন আমরা শুরু করি পবনদা, হেয়ার এবং স্কিনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, এবং যেখানে আপনি বলেন যে সমস্যায় ফুল স্টপ, যেটা আর বাড়বে না, আপনি বলেন যে সুবর্ণা যাদের গ্রে হেয়ার হচ্ছে, প্রিম্যাচিওর গ্রেইং হচ্ছে, গ্রেটা কালো হয়ে যাবে না, বাট আর হবে না। তো সেই জায়গায় আসতে গেলে আগে আমার মনে হয় আমাদের ইন্টারনালি স্ট্রং থাকতে হবে। কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো সেই জায়গায়? দেখো, প্রথম হচ্ছে যে আমাদের শারীরিক সমস্যাই বলো বা চুলের সমস্যাই বলো, যেটাই আমরা যদি একটু ধরতে যাই, সবটাই আমাদের শুরুয়াতটা হচ্ছে পেটের থেকে। পেট যদি আমার প্রবলেম দেয়, তাহলে শরীরে আমার নানাবিধ সমস্যা দেখা দেয়। আমার প্রেশারের প্রবলেম আসবে, আমার চুলের প্রবলেমস আসবে, আমার চুল অকালে মানে পেকে যাওয়ার সম্ভাবনা যেটা আছে, সম্ভাবনা মানে এসেই যাচ্ছে। আজকালকার ডেটে দেখা যাচ্ছে যে ইয়ং বয়সের ছেলেদের চুল পেকে যাচ্ছে। তো এটা কি আছে, এটা এখন একটা কী বলবো, এনভায়রনমেন্ট সিচুয়েশান, খাওয়া দাওয়ার সিস্টেম, প্লাস আমার ইন্টারনাল প্রবলেমস, এগুলো এসে যাচ্ছে মানুষের। আজকে এসে যাচ্ছে বলে কিন্তু আজকে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে গেছে, কীভাবে নিজেকে সুস্থ করবেন, কীভাবে নিজেকে গ্ল্যামারাস রাখবেন, আজকে কীভাবে নিজেকে প্রেজেন্টেবল করবেন আপনি মানুষের কাছে, আজকে এটা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন প্রতিটা মানুষের মধ্যে আছেন, আর দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। কিন্তু মানুষ ফুল স্টপ দিয়েছেন, দিতে পেরেছেন, সেই মানুষটা কিন্তু জোর গলায় বলতে পারে যে আমি রঙ্গোলি আয়ুর্বেদিকে গেছিলাম, আমার আজকে যে প্রবলেমসগুলো ছিল সেখান থেকে আমার একটা ফুল স্টপ হয়েছে এবং আমার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, আমি আজকে ভালো আছি, আমি গ্ল্যামারাস হয়েছি। এই যে জায়গাটা মানুষটাকে প্ল্যাটফর্মটা দিয়েছে, সেই প্ল্যাটফর্মটা আর কোনোটাই নয়, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, দ্যাট ইজ দ্য রঙ্গোলি আয়ুর্বেদ। এবং রঙ্গোলি আয়ুর্বেদ এই যে মানে মানুষকে নতুন করে বাঁচতে শেখা, আমি এই শব্দটাই বলবো, তার কারণ অনেক সময় আমরা দেখেছি পবনদা যে প্রচুর হেয়ার ফল হচ্ছে, অনেক কিছু করেছে, ক্লান্ত হয়ে গেছে, ফাঁপিয়ে গেছে, যে ঠিক আছে একটা টাইম এলো, কিছু একটা করলো, তা একটা কিছু দিন হয়তো রেজিস্ট হলো, তারপরে আবার যেকে সেই কি তার থেকে বলা 10-20 গিয়ে পৌঁছলো হেয়ার ফল। তো সেই জায়গাতে একদম থেমে যাওয়া, সমস্যা থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি ছিল, যেটা কিন্তু পবনদা করিয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি, সুমি ব্যানার্জি। ব্যাঙ্গালোর থেকে সুমি ব্যানার্জি বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ বলছি, আমি ওনার তেল শ্যাম্পুটা নিয়েছি, সেটা কিভাবে ইউজ করব সেটা একটু জানার জন্য ফোন করেছিলাম। জানার জন্য ম্যাডাম একটাই আছে যে তেলটা হচ্ছে আপনার যদি মাথায় খুশকি থাকে তাহলে একরকম লাগে, খুশকি যদি থাকে তাহলে মাথায় 5 ফোঁটার বেশি তেল দেবেন না মাথার উপরে, লেন্থে আপনি 7-8 ফোঁটা করে দুটো পার্টে দিতে পারেন, এটা হলো। আর চুলের উপরে হালকা করে কন্ডিশনারের মতো করে লাগাবেন, চুলের গোড়ায় তেল দেবেন না, চুলের গোড়ায় রাবিং মাসাজ করা টোটাল বারণ আছে, এটা হচ্ছে তেল লাগানোর প্রসিডিওর, হালকা করে কন্ডিশনারের মতো করে তেলটাকে লাগাবেন, পার্ট একটা হয়ে গেল। খুশকি থাকলে পরে মাথার মধ্যে ইচিং যদি হয় তাহলে চুলকাবেন না, ওই জায়গাটা আঙুলটা দিয়ে টিপে রাখবেন, দেখুন চুলকানিটা বন্ধ হয়ে গেছে। খুশকি ইচিং যদি থাকে তাহলে সেটা ইচিংটা কিন্তু বন্ধ হতে মোটামুটি 30-45 দিন মিনিমাম টাইম লাগে, ওটা কিন্তু তাহলে ওই ইনফেকশনটা কমে আর কি। ডেনড্রাফ থাকলে পরে মাসে 4-5 মাস লাগে ডেনড্রাফটা কিওর হতে, এটা একটা পার্ট আছে। শ্যাম্পু যখন করবেন তখনও চুলের উপরে হালকা হালকা করে লাগাবেন, চুলের উপর দিয়ে হালকা করে রাব করবেন,
চুলের গোড়ায় ঘষাঘষি, রাবিং, মাসাজ করা টোটাল বারণ আছে, একই আছে। চুলের উপরে একটা পার্টে দেবেন, লেন্থে দুটো পার্ট করে দুবার দেবেন, সবটাই হালকা করে লাগাবেন, দেখবেন প্রথম দিন থেকেই চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কোনো যদি অসুবিধা থাকে হেল্পলাইনে আবার ফোন করে নেবেন, ইউজেসটা আপনারা হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন, আমাদের কাছে ফোন করলে ওরা হোয়াটসঅ্যাপে আপনাকে ইউজেসটা দিয়ে দেবে, কোনো অসুবিধা কিছু নেই। কোম্পানি একদম রাত্রি 10টা পর্যন্ত ফুল সাপোর্ট করে। মানে এটা বলতে পারি যে হেল্পলাইনের জায়গা থেকে একবার শব্দটা বাস্তবিক শব্দ আর কি, হেল্পলাইন। আপনাদেরকে গাইডলাইন্স করার জন্যই কিন্তু মানে নাম্বারগুলো শুধু দেওয়া নয়, তারা সেভাবেই কাজ করছে। আর যেটা বলার পবন্দা যে সমস্যা ইহারের ক্ষেত্রে যেমন সমাধানের রাস্তা আপনি বলে দিয়েছেন এবং 3 দিন আপনি ফিক্সড করে দিয়েছেন টাইমটা, এবং এইটা আমার মনে হয় যাদের একটু দোলাচল ছিল হবে কি সেখান থেকে বোধহয় তারা অনেকটাই স্ট্রং হয়ে গেছে, যে না আজকে পুরোপুরি স্ট্রং। আজকে এই কোশ্চিন মার্কটাই শেষ করে দেওয়া হয়েছে যে আদৌ এটা কাজ করবে কি। কোম্পানি কিন্তু এই জায়গাটা কিন্তু একটা ফুলিস্টপ আবার লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়ে দিয়েছে? যে আজকে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, যা 30 টাকার প্রোডাক্ট কিনেও বিভ্রান্ত আর 20,000 টাকা প্রোডাক্ট কিনেও বিভ্রান্ত, কোনোটাইতেই আমরা রেজাল্ট পাচ্ছি না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক এমন একটা প্রশ্ন বা এমন একটা জবাব দিয়েছে যেখানে কিন্তু আর প্রশ্ন নয়, আর সেখানে উত্তরই উত্তর ভর্তি করে দিয়েছে। 3 দিনে চুল পড়া যদি আপনার মিনিমাম 80% যদি না কন্ট্রোল করে, কোম্পানি 100% মানি ব্যাক গ্যারেন্টি আছে সেখানটায়। সেটা এবার কিন্তু শুধু মুখে নয়, এবার কিন্তু মুখের কথাই নয় যে আমি একটা কথা বলে দিলাম আর কালকে বললাম না, না আমি বলি না, আমি জানি না। এবার কিন্তু রঙ্গোলি আপনাদের দিয়েছে একটা লিখিত একদম আপনার ইউজেস একদম গ্যারেন্টি কার্ড, যে গ্যারেন্টি কার্ড ভারতবর্ষের ইতিহাসে এটা এবার প্রথম তৈরি হয়েছে, যেটা চুলের উপরে আপনার প্রযোজ্য হচ্ছে। আপনার চুল পড়া যদি কন্ট্রোল না করে তাহলে কোম্পানি 100% মানি ব্যাক গ্যারেন্টি দেবে। তার মানে পরপর 3 দিন লাগাবেন, 3 দিনে যদি আপনার চুলের রেজাল্ট না পান আপনি কোম্পানির কাছে টাকা ক্লেম করতে পারবেন। তার জন্য কোম্পানি আরও অ্যানাদার 3 দিন সময় দিয়েছে প্রোডাক্টটাকে রিটার্ন করার জন্য। সুতরাং কোনো কোশ্চিন মার্ক নেই। এবার সেই জায়গা থেকে মানুষকে দিয়েছে যে মানুষ এবার 100% রেজাল্ট পাচ্ছেন সেই জায়গায়, আর নতুন করে কোনো গল্প নেই, কোনো স্টোরি নেই। তেল মাখা তার সঙ্গে শ্যাম্পু এবং দুটোর যে মেলবন্ধন, দুটোকে এত সুন্দরভাবে আপনি প্রিপেয়ার করেছেন, যেটা মানে একটা একের পরিপূরক কিন্তু এটা আপনাদের। কেন কথাটা বললাম আসছি, হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আকাইপুর থেকে রঞ্জিবালা সরকার বলছি। আচ্ছা বলুন। আমি বলছি আমি এই প্রোডাক্ট আমি এই 3 সপ্তাহ ধরে দেখছি, তা আমি পাবো কোথায় এগুলো? কোথায় থাকেন ম্যাডাম? আমি আকাইপুর থাকি। কোথায়? গোপালনগর থানার আন্ডারে আকাইপুর অঞ্চলে থাকি। গোপালনগর থানা মানে এটা কোথায়? আপনার বনগা? বনগা হচ্ছে আমাদের। আচ্ছা বনগা সাইডে, আপনি বনগাতে পেতে পারেন। আর আপনি বনগাতে আপনি পাবেন, দেখুন ওখানে বনগা ডিস্ট্রিবিউটারের নাম্বার যাচ্ছে, যদি ওখানে পেয়ে যান ভালো, না পেলে আমাদের এখানে আপনি হেল্পলাইনে অর্ডার করবেন, আমার আপনার বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মারফতে যাবে। তার জন্য কোম্পানি কোনো সার্ভিস চার্জ এক্সট্রা নেয় না, শুধু প্রোডাক্টের দামই আছে। সুতরাং আপনি যেভাবে ইচ্ছা আপনি নিতে পারেন। আর কাছাকাছির মধ্যে বারাসাতে পাওয়া যায়, আপনার বনগাতে পাচ্ছেন, আপনি বারাসাতে পাবেন, আপনি কোনো অসুবিধা নেই কিছু। আরও যদি জানার হয় হেল্পলাইনে ফোন করে নিন, ওরা আরও ডিটেল করে দেবে আপনাকে। যেটা আরেকজন বন্ধু রয়েছে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? শুনলাম, বলছি যে ওই আমার একটু হেয়ারের প্রবলেম আছে। আচ্ছা আপনার নাম, জায়গা, বয়সটাকে বলুন। হ্যাঁ নাম কার্তিক ঘোষ আর আমি ঘটপুকুর থেকে বলছি, আমার বয়স হচ্ছে 18 বছর। বলুন। চুলটা পেকে যাচ্ছে আর অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে। হেয়ার ফলের জন্য রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, এই দুটো ব্যবহার করবেন। প্রথম দিন থেকে চুল পড়া কন্ট্রোল করে, একটু একটু আগেই বললাম 3 ডে মানি ব্যাক গ্যারেন্টি আছে, ভারতবর্ষের প্রথম প্রোডাক্ট। যে এবার চুল পড়া কন্ট্রোল না করলে পুরো টাকা কোম্পানি আপনাকে বাড়িতে বসে ফেরত দেবে, ইজ এ গ্যারেন্টি, কোনো অসুবিধা কিছু নেই। আর চুল পেকে যাচ্ছে, আপনার পেটের প্রবলেম আছে সঙ্গে, আর আপনি যে প্রোডাক্টটাকে লাগাচ্ছেন সেটা বিলো স্ট্যান্ডার্ড আছে, যার জন্য চুলটা তাড়াতাড়ি পেকে যাচ্ছে। অনেক সময় জলে আয়রনের মাত্রা বেশি থাকলেও চুল পাকে, তো সুতরাং আপনাকে এটার প্রোটেকশন আমাদের শ্যাম্পু তেলটা দেবে। আর পেটে যদি প্রবলেম থাকে সঙ্গে জীবনসুদা ওষুধ মেনটেন করে খান, আর নতুন করে পাকবে না, একদম অ্যাসিওরড। হার্বাল কারিশমা শ্যাম্পু এবং অয়েল, যেটা এটাকে বলছিলাম যে অয়েল এবং শ্যাম্পুর একটা অদ্ভুত অ্যামালগামেশন আপনার করার রয়েছে। বলছি তো শ্যাম্পু, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু স্ক্যাল্পটা ক্লিন হচ্ছে এবং যেটা খুব জরুরি, এবং তার মধ্যে কিন্তু মানে রাফ হয়ে যাচ্ছে না হেয়ারটা, প্রিপারেশনটা সেভাবে আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার,
আমি শর্মিলা পাঠা বলছিলাম হাওড়া থেকে। হ্যাঁ বলুন। আমি একটু চারিতে কথা বলতে চাই, কথা আমার বলছি মুখে না বলুন। কালো কালো স্পট পড়ছে, আমি স্পটের জন্য কি ইউজ করবো যদি বলেন। কালো কালো স্পট পড়ছে ওটার জন্য রঙ্গোলির একটা ফেস ওয়াশ নেবেন, রঙ্গোলির রূপসাগর একটা মেচেদার স্পেশাল ক্রিম আছে ওটা নিয়ে নিন, সপ্তাহে একদিন রঙ্গোলির ফেস প্যাক ব্যবহার করবেন, একটা ফেস ময়েশ্চারাইজার এক্সট্রা প্রোটেকশনের জন্য ব্যবহার করবেন, যে এখন শীত আছে ঠান্ডা পড়ে গেছে, তাহলে আপনার যদি আপনার ড্রাইনেস লাগে তাহলে উপর থেকে ফেস ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেবেন, আর সঙ্গে জীবনসুদা ওষুধ মেনটেন করে খান, একদম দেখবেন একদম ইনস্ট্যান্টলি স্টপ হয়ে যাবে, নতুন করে দাগ বাড়বে না, আর প্রতিদিনই দাগ আস্তে আস্তে করে কমতে আরম্ভ করবে, এক মাসে অনেকটাই দেখবেন হালকা হয়ে গেছে, গ্র্যাজুয়ালি মেনটেন করলে পুরো দাগ চলে যায়, কোনো অসুবিধা নেই। পবনদাকে এই প্রশ্নটা আমি করে উঠতে পারছি না, চেষ্টা করছি করার, পরের ফোন আস্তে আস্তে বলি। পবনদা, এই যে তেল এবং তেলের সঙ্গে যাতে সামঞ্জস্যপূর্ণ শ্যাম্পুটা হয়, এইটা কেন ভাববেন? যে হতেই পারে একটা যে কোনো শ্যাম্পু বানিয়ে দিলেন যে চলো ঠিক আছে, এ তা নয়, দুটো কিন্তু একসাথেই যুক্ত। আমরা একটা কি হচ্ছে, আমরা প্রচুর সময় সবসময় যেগুলো প্রোডাক্ট দেওয়া হয়েছে প্রতিটাই প্রোডাক্ট দেখবে, আজকে রূপসাগর মেছাদার প্রচুর কাজ, আজকে এই ফাঙ্গাল ইনফেকশন কাজ করছে, পায়ে হাজা হয়ে যাচ্ছে ওখানে কাজ করছে, মুখে ব্রণ হয়ে যাচ্ছে কাজ করছে, আজকে মুখে গ্ল্যামারটা হারিয়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে সেই দাগটাকে ক্লিন করছে, মানে কেটে যাচ্ছে সেখানে কেটে আপনার অ্যান্টিসেপ্টিকের কাজ করছে, মানে মাল্টি ইউজ যেটাকে বলবো আর কি, যে আমরা একটা প্রোডাক্ট নিচ্ছি মানে এটা নেই জিনিসটাকে যে সেটাকে আমরা একটা ভাবে একটা কারণে ইউজ হচ্ছে, ইউজ হচ্ছে তা নয়। আসবো আমরা। হ্যালো হ্যালো তো হ্যালো ফর্সা হ্যালো 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 কালো আপনি শুনতে পাচ্ছেন? একটু একটু ব্ল্যাক হেড ফুটেছে তো, আর টিভির আওয়াজটা কমান, টিভির আওয়াজ কমান যদি আপনি ধরো বলতে পারেন তো খুব। কিছুই তো বুঝতে পারছি না, আপনি তো কথাই বলে যাচ্ছেন। হ্যালো, টিভির আওয়াজ কমান, প্রত্যেককে বলি না হলে কথা বলা যাবে না। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন। আচ্ছা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট প্লিজ। হ্যালো 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 বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ওই হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। আমরা চলে যাই, আমি নেক্সট বলে দেবো যে আপনারা একটু টিভির আওয়াজটাকে মিউট করে আসবেন, নাহলে এই যে দেখুন কতটা সময় হ্যালো 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 করি সময় বেরিয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না, আর আপনি তো শুনতেও পেলেন না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলছি কোথা থেকে বলছেন? আমি কাঁচা থেকে বলছি। আচ্ছা বলুন। আমি বলছিলাম ডাক্তারের কাছে আমার সিওপিডি রোগে আক্রান্ত। সিওপিডি? যাই হোক, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেই জায়গায় ব্যাক করি, যে একদম কাজ করার ক্ষেত্রে আমি জীবন সুধার কথা বলবো, কারণ আমি অনুষ্ঠান শুরুতেই কিন্তু উল্লেখ করেছি যে আমাদের লাইফস্টাইলটাকে প্রপার করা দরকার, এবং এই লাইফস্টাইলটার জন্য জীবন সুধা থেকে বোধ হয় আর বেটার কিছু হতে পারে না। এখানে কি আছে না, জীবন সুধা তো ডেফিনেটলি আজকে ডেটে একটা মানে কি বলবো যে এর কোনো সাবস্টিটিউট নেই, আজকে আমাদের পেটের যাবতীয় প্রবলেম, শরীরের নানাবিধ শরীরের মধ্যে যে রোগ সৃষ্টি হয় সব রোগের সৃষ্টি কিন্তু পেট আমাদের, পেট যদি ঠিক থাকে তাহলে আমার দাঁতের ব্যথা হবে না, আমার পেট যদি ঠিক থাকে তাহলে আমার হার্টের প্রবলেমস হবে না, আমার যদি পেট ঠিক থাকে তাহলে আমার পাইলসের প্রবলেম হবে না, তো এই যে নানান শরীরের মধ্যে রোগ, বডিতে যে পেইন আসছে সেটাও কিন্তু পেটেরই একটা প্রবলেম, তো আজকে সেই জায়গাটাতে কিন্তু রঙ্গোলি একটা জায়গা একটা ট্রাম্প কার্ড করে দিয়েছে, মানুষকে একটা সুস্থ হওয়ার রাস্তা তৈরি করছি, যে যার জন্য কিন্তু রঙ্গোলি জীবনসুধা যখনই মানুষ ইনটেক করতে খেতে আরম্ভ করছেন তখনই দেখতে পাচ্ছেন যে তার রোগগুলো ধীরে ধীরে করে সব পালিয়ে যাচ্ছে। আসবো আমরা জীবনসুধা একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার, কে বলছেন? আমি প্রিয়াঙ্কা কর্মকার বলছি ব্যারাকপুর থেকে। হ্যাঁ বলুন। আসলে আমার একটা কথা ছিল, আমি একটু রোদ দূরে কাজ আমার, তো আমার বলুন ট্যান পড়ছে মুখে, তো আমি ট্যানটা রিমুভের জন্য কি ইউজ করতে পারি? শুনতে থাকবেন, আপনার মুখে কি কালো কালো দাগ কিছু আছে? না সেরকম না, মানে রোদ দূরে যে ট্যানটা পরে পুড়ে যাওয়ার মতো ওরকম, ওইটাই আছে তো, আর কিছু নেই তো, ব্রণ টুনো নেই তো? না না না,
তাহলে আপনি রঙ্গলি ফেস ওয়াশ, রঙ্গলি রূপসাগর একটা সেন্সিটিভ ক্রিমও ব্যবহার করতে পারেন, আর মেছেদাটাও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেটা করতে পারেন। ফেস প্যাক একটা সপ্তাহে একদিন বা পাঁচ দিন ছ দিন অন্তর একটা করে ব্যবহার করুন, আর একটা ফেস ময়েশ্চারাইজার মেনটেন করে ওটাকে লাগাবেন। আপনি আপনার গ্ল্যামার নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকবে না, আর যে ট্যান পড়েছে সব ক্লিয়ার হয়ে যাবে। এক মাসের মধ্যেই দেখবেন আপনার মোটামুটি 60-70% ট্যান আপনার পুরো ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা, নতুন করে ট্যান পড়বে না। দিস ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট ইন ইন্ডিয়ান মার্কেট যেটার মধ্যে আয়ুর্বেদিক সানস্ক্রিন ইউজ করা হয়েছে, যার জন্য আপনার স্কিন দিনে বা রাত্রে কখনই খারাপ হবে না, ভবিষ্যতে আপনার স্কিন সবসময় প্রোটেক্টেড থাকবে, তার পুরো গ্যারান্টি রঙ্গলি আয়ুর্বেদিকের আছে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি শ্যামনগর থেকে সোমা ব্যানার্জি বলছি। আচ্ছা বলুন। শ্যামনগর থেকে সোমা ব্যানার্জি বলছি, বলছি আমার বাচ্চা 9 বছর বয়স, হ্যাঁ ওর মাথায় খুব খুশকি, ড্যান্ড্রফ, আমি এই তেলটা শ্যাম্পুটা যা ইউজ করতে পারবো? একদম নিশ্চয়ই করবেন, কোনো অসুবিধা নেই ম্যাডাম, একদম নিশ্চয় করুন। ওটাকে ডেলি তেল, ডেলি শ্যাম্পু লাগাবেন, তেলের পরিমাণ 3-4 ফোঁটা বেশি দরকার নেই মাথায়, একদম হালকা করে কন্ডিশনারের মতো করে লাগাবেন, আর শ্যাম্পুটা ডেলি করবেন, একদম দেখবেন খুশকিটা ধীরে ধীরে করে পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপনার এখন থেকে মেনটেন করলে পরে আপনার ছেলের লাইফের মধ্যে কোনোদিন চুলের প্রবলেম হবে না, সেই গ্যারেন্টি রয়েছে। আর আমি বলবো যে এখন থেকে আপনার ছেলেকেও 1/4 চামচ করে জীবন সুধা ওষুধ থেকে ডেলি 3 বার করে মেনটেন করে খাওয়ান, দেখুন না আপনার ছেলে কি দুর্দান্ত হবে। এই জাস্ট জীবন সুধা নিয়ে কথা বলছিলাম পবনদা, 9 বছরের বাচ্চা এবং এর থেকেও ছোট বাচ্চার ফোনও আমরা পাই, তাদের মায়ের ফোন পাই যে রঙ্গুলের আয়ুর্বেদ ব্যবহার করতে চাইছে এবং তারা এই জীবন সুধার মধ্যে থেকে ফ্যামিলিটাকে মেনটেন করতে চাইছে, কারণ ফ্যামিলি রোগ যে কারোরই হোক না কেন, সে হার্টের পেশেন্ট হোক বা যে পেশেন্টই হোক, এটা তো যে কেউ ইউজ করতে পারে, যে কেউ করতে পারছে, কোনো অসুবিধা নেই। সুগারের পেশেন্টও করছে, হার্টের পেশেন্টও করছে, পাইলসেরও করছে, আর্থারাইটিস করছে, মানে সাবজেক্ট যাই আছে। এবং আমি তো এখন এই যে লাস্ট যেটা এসেছিলো 2 বছরের বাচ্চা মাথায় ঘা হয়ে গেছে, তো আজকে সেই 4 দিনের মধ্যেই তার প্রবলেমসটা আমার কমে গেছে। তো আজকে যে জায়গাগুলো তৈরি করে দেওয়া হয়েছে এখানে কিন্তু আমাদের কোনো ক্রিয়েটিভিটি নেই, পিওর আয়ুর্বেদিক প্রোডাক্ট, পিওর 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট, এর মধ্যে কোনোরকম কেমিক্যাল ইউজ করা হয়নি, যার জন্য আমরাও আজকে অনলাইন আপনার অন লাইভ অনুষ্ঠানে আমরা একদম খুলে বলতে পারি প্রোডাক্টের সম্বন্ধে, এবং আমরা হেল্পলাইন চালাই সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো এই যে গ্যারেন্টি মানুষকে দেওয়া হয়েছে, এই যে পারফরমেন্স, এই যে আপনাদের সার্ভিস আমরা দিতে পারছি, সেটা কেন দিতে পারছি, একমাত্র তার কারণ হচ্ছে কোয়ালিটি আমরা মেনটেন করি বলেই আমরা এই সার্ভিসটা দিতে পারি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সুলেখা দাস বলছি বর্ধমান থেকে। কে বলছেন? সুলেখা দাস বলছি বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার এই চুলোতে হচ্ছে আমাদের খুব খুশকি, মাথায় খুব খুশকি, কি বলেন? আপনার চেক করবে, আর খুশকিটা পুরো সারতে 3-4 মাস মিনিমাম টাইম লাগে, অনেক সময় 1-2 মাস বেশিও লেগে যায়, ডিপেন্ড করে কতটা অ্যাটাক করেছে আপনার। আর চুলে রিগ্রোথ পাবেন, নতুন করে চুল সফট হবে, সিল্কি হবে, পুরো লেন্থ বাড়বে, আপনার লাইফে চুলের কোনো প্রবলেম থাকবে না, তার পুরো অ্যাসিওরড গ্যারান্টি রঙ্গুলি আসবে। আমাদের বডি কেয়ারটা অত্যন্ত জরুরি, যত বডির দিকে আমাদের চিন্তা পড়ে শীত পড়লে, নচেত আমরা বডির দিকে ফিরেও তাকাই না আর কি, এমন অবস্থা। যারা মেনটেন তাদের কথা বাদ দিয়ে আমি বলছি, বডি ময়েশ্চারাইজার একটা বলতে পারি আশীর্বাদ স্বরূপ, কারণ এখানটাও আপনার মানে শুধু শব্দটা ময়েশ্চারাইজার, কিন্তু এর মধ্যে এফিকেসি কাজ করছে। একটা কি আছে না সুবর্ণা, আমরা সবসময় কি হয়েছে, আমরা কখনোই এটা সিজনাল প্রোডাক্ট হিসাবে কোনো প্রোডাক্টকেই আমরা তৈরি করিনি, আমরা যা করেছি সেটা 12 মাস করেছি। রঙ্গুলি আয়ুর্বেদিক প্রথম কোম্পানি ভারতবর্ষে যেটাকে 12 মাস বডি ময়েশ্চারাইজার ইউজ করা শিখিয়েছে, আর ময়েশ্চারাইজার লাগার পরে স্কিনের কখনো ড্রাইনেস হয় না, এটা কিন্তু রঙ্গুলি আয়ুর্বেদিক শিখিয়েছে। বাকি আপনার 90%-এর বেশি প্রোডাক্ট ইউজ করলে পরে 1/2 ঘন্টার মধ্যে স্কিন আবার ড্রাই হয়ে যায়। দিস ইজ দ্য ডিফারেন্সেস, রঙ্গুলি আয়ুর্বেদিক যা করেছে সেটা আপনার কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করেছি, এবং যখন মানুষ ব্যবহার করছে তখন এটা বুঝতে পারছে যে কেন রঙ্গুলি আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করব, কেন আমি এই বিলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ইউজ করব। এই যে জায়গাটা মানুষকে দিয়েছে, যে আজকে সেই মানুষকে অ্যাসুরেন্স দিয়েছে, তবেই না হেল্পলাইনটা চালাচ্ছি। একদমই তাই, এবং হেল্পলাইনের প্রসঙ্গ উঠতে বলছি, অবশ্যই হেল্পলাইনে আপনাদের কিন্তু যা যা জিজ্ঞাসা আপনারা অবশ্যই ফোন করে জানতে পারেন, আপনাদের এরিয়ায় কোথায় প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেটা জানতে বা ব্যবহার বিধি সম্বন্ধে। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মলি গোস্বামী বলছি নিউ বারাকপুর থেকে। হ্যাঁ বলুন।
আমি একটু ওই আমার এবং আমার মেয়ে দুজনই প্রায় একই সমস্যা, প্রচন্ড মাথার থেকে মানে চুল উঠে যাচ্ছে, আর শীতকাল আসলে তো একটা ড্যান্ড্রাফ মাথায় আসে, সেটা তো আমাদের দুজনেরই আছে, মানে অঝোরে চুল পড়ে যাচ্ছে অঝোরে। আমি স্যারের প্রোগ্রাম দেখি, ভাবি যে প্রোডাক্টটা ঠিক আছে একটু ইউজ করে একটু দেখি কিরকম। তো এবার সত্যি কথা আমরা একটু দেখবো, কেন স্যার এত জোরের সাথে বলছে যে 3 দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন, তো আমার সেটা একটু দেখতেই হবে। আচ্ছা আপনার মেয়ের, আপনার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ে 17+। 17+, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো চিন্তা নেই, আপনি অনেক লেট করে ফেলেছেন ডিসিশনটা নিতে, অনেক লেট করেছেন, যাই হোক সেটা আপনার ব্যাপার, আমার কিছু বলার নেই। হ্যাঁ কিন্তু আজকে জিনিসটা হচ্ছে যে আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক একটা কী বলবো একটা প্র্যাকটিক্যাল কোম্পানি, এটা এটা কিন্তু এখানে কোনো থিওরিটি বেস করে না, এই জন্য কোম্পানি একমাত্র কোম্পানি যেখানে আপনার হেল্পলাইনগুলো কিন্তু শুধু নামকে নয়, এখানে কিন্তু টোটালি আপনার সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, আর এটা আজকে নয় গত 15 বছর থেকে রঙ্গোলি আয়ুর্বেদিক সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি আপনাদের সবার কাছে, তো সেই জন্যে সেটা ভাববার কিছু নেই, আপনি প্রোডাক্টটাকে নিশ্চয়ই ইউজ করুন এবং আপনার চুল পড়াটা তো বন্ধ করবে, মাথায় খুশকিটা কিওর করবে, একমাত্র প্রোডাক্ট যেখানে আপনার খুশকিটা কিওর করতে পুরোপুরি সাহায্য করে, পুরোপুরি মানে এটার মধ্যে কিছু নেই, চুলের লেন্থ বাড়ে, যে আপনার মেয়ে যেটা বলছেন কোঁকড়ানো চুল সেটাও দেখবেন আপনার চুলটা ধীরে ধীরে করে পুরো সফট হয়ে যাবে, হার্ড আছে চুলটা আপনার মেয়ের যার জন্য কোঁকড়ানো চুল, তো এটাও আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন, কোনো অসুবিধা নেই, ব্যবহার করুন, কোথাও কোনো প্রশ্ন থাকলে কোম্পানি হেল্পলাইন রয়েছে, আপনার পুরো সার্ভিস পেয়ে যাবেন আর আপনার চুল 100% ভালো হবে। একদম এখানে নিয়ে কোনো প্রশ্ন নেই, আপনি নিজে যখন ভরসা পেয়েছেন যে পবনদা বলেন যে লিখিত দিচ্ছেন যখন 3 দিন, সুতরাং আজ নয় অনেক আগের থেকেই দিচ্ছেন, বহু মানুষ উপকৃত, আপনিও অবশ্যই চেষ্টা করুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বেলা খেলাড়ি বলছি। আচ্ছা বলুন বলুন। বলছি আমার মাথায় ড্যান্ড্রাফ প্রচুর আর হেয়ার ফল হচ্ছে এবং গালেতে মেছেটা দাগ, তো প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগছে, তাই বলছি কি কি ইউজ করলে সলভ হবে। থ্যাংক ইউ, ভালো লাগার জন্য থ্যাংক ইউ। আর একটা হলো যে এটার জন্য একটা তো হচ্ছে প্রিমিয়াম রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, এটা তো চুলের জন্য ব্যবহার করবেন, এতে আপনার চুলের সমস্যাটা পুরোটাই মিটে যাবে, আর মেছেদা দাগ হয়েছে তার জন্য রঙ্গোলি ফেস ওয়াশ, রঙ্গোলি রূপসাগর একটা মেছেদার স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক করবেন 5-6 দিন অন্তর অন্তর একদিন লাগাবেন, আর একটা ফেস ময়শ্চারাইজার নিয়ে নেবেন, এটা হচ্ছে আপনার ফেসের জন্য নেবেন, বডিতে একটা বডি ময়শ্চারাইজার আমি সবাইকে বলি যে একটা মেনটেন করুন 12 মাস, দেখবেন আপনার স্কিন সবসময় গ্ল্যামারাস থাকবে, বডিটা ফিট থাকবে, রিঙ্কলস ফ্রি বডি থাকার জন্য বডি ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন। 250 গ্রামের দাম 160 টাকা, এত কম দামের মধ্যে এত ভালো প্রোডাক্ট, আপনি যখন ইউজ করবেন তখনই ফিদা হয়ে যাবেন, আর এর সঙ্গে জীবনসুদা ওষুধ ডেফিনেটলি মেনটেন করে খাবেন, কারণ মেছেদার দাগ মানে আপনার পেটের প্রবলেম আছে, পেটের থেকেই মেছেদার দাগটা হয়, তো সুতরাং এটা ইন্টারনাল সাপোর্ট দিলে দাগটা নতুন করে বাড়বে না, সেই প্রোটেকশনটা আপনি পাবেন, তো মেনটেন করুন আর সুস্থ এবং গ্ল্যামারাস থাকুন এবং হাসতে থাকুন অবশ্যই পবনদার মতো। আর দ্বিতীয়ত আসবো দ্বিতীয়ত প্রশ্নে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, আমি পূর্ব বর্ধমান থেকে পল্লব দে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ আমি বলছি আমার বয়স হচ্ছে 32 বছর, তো আমার চুল উঠে যাচ্ছে এবং চুলগুলো সব পেকে যাচ্ছে, ঠিক আছে, তো এই মুহূর্তে আমি কি করব? আর মুখেতে আমার বোনও হচ্ছে আর কালো স্পট পড়ে যাচ্ছে, এটার জন্য আপনি রঙ্গোলির একটা ফেস ওয়াশ, রঙ্গোলি রূপসাগর একটা মেছেদার স্পেশাল ক্রিম, আর একটা ফেস ময়শ্চারাইজার নেবেন, আর একটা ফেস প্যাক সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন, এটা মুখের গ্ল্যামার আপনার 100% ফিরে পাবেন, কোনো অসুবিধা নেই কিছু, আর চুলের জন্য রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, এটা দুটো ব্যবহার করুন, আর সঙ্গে জীবনসুদা ওষুধ মেনটেন করে খান, ব্রণ হচ্ছে, ব্রণর দাগ পড়ছে, চুল পেকে যাচ্ছে, তাহলে পেটের প্রবলেম আছেই আপনার, আপনার সঙ্গে জীবনসুদাটা খাবেন, এইটুকু যদি আপনি কম্প্যাক্ট করেন আর কি, তাহলে আপনার যাবতীয় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন এবং আপনার গ্ল্যামারাস থাকতে কোনো কিছু বাধা আর ভবিষ্যতে থাকবে না আপনার, আর স্মাইলিং লাইফ মেনটেন করবেন, এটা আমার গ্যারান্টি। আর এটা তো এই গ্যারান্টিটা তো সকলেই চায় বেসিক্যালি, কিন্তু পবনদা গ্যারান্টিটা দিয়ে থাকেন না, এটা মেনটেন করে থাকেন। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন?
আমি শুভ্রা রায় বলছি মগরা থেকে। আচ্ছা বলুন। বলছি আমার চুলের একটু সমস্যা আছে, অধরে চুল পড়ছে। আচ্ছা আর কিছু? চুলটা প্রচন্ড রাফ হয়ে গেছে আর মুখে প্রচন্ড ব্রণ, ব্রণ দাগ আছে আর মুখটা পুড়ে রোদে পুড়ে সান ট্যান হয়ে গেছে। বয়স কত? ঠোঁটের চারিপাশটা কালো একটা ছোপ পড়ে গেছে। বয়স কত? আমার বয়স হচ্ছে 18+। মাত্র 18 বছরে এত দুরবস্থা? কোনো চিন্তা নেই ম্যাডাম, নিশ্চয়ই ভালো হবে। একটা তো জীবনসুদা ওষুধ আপনাকে মেনটেন করে খেতে হবে, প্রথম পার্টি চলে আসলাম। দ্বিতীয় হচ্ছে রঙ্গলির একটা ফেস ওয়াশ নেবেন, রঙ্গলি রূপসাগর একটা মেছেদার স্পেশাল ক্রিম নেবেন, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার, এটা আপনার মুখের জন্য মেনটেন করুন। বডির জন্য একটা বডি ময়েশ্চারাইজার এক্সট্রা আমি বলে দিলাম, এটা আপনি বলেননি, মেনটেন করুন। আর চুলের জন্য রঙ্গলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, রঙ্গলি প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, এটা ব্যবহার করবেন। আপনার চুলের সমস্যা মিটে যাবে, গ্ল্যামারের প্রবলেমস থাকবে না, এক মাসের মধ্যে আপনার যাবতীয় সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন। চুল পড়া তো 3 দিনে আপনার কন্ট্রোল করে, এটার উপরে আপনার 100% মানি ব্যাগ গ্যারেন্টি কোম্পানি দিয়ে রেখেছে। আর বাকিটা যা মানি ব্যাগ নেই, কিন্তু মানি ব্যাগের উপরে আমার প্রতিশ্রুতি আছে, যেটা নিয়ে আর আমার কাছে আজ পর্যন্ত কারো প্রশ্ন থাকেনি আর কি। তো আপনার বিউটি নিয়ে কোনো প্রশ্ন আপনার থাকবে না, এটা আমার অ্যাসিওর গ্যারেন্টি, কোনো অসুবিধা নেই। পমদা একটু কর্নি কেয়ার এবং পাইলো কেয়ার নিয়ে আমরা আলোচনা করবো, একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দমদম থেকে বলছি। কে বলছেন? আমি লক্ষ্মী চক্রবর্তী বলছি। আচ্ছা বলুন। আমার বাচ্চার 7 বছর বয়স, সামনের মাথার সামনে দিয়ে পুরো চুল উঠে গেছে। চুল উঠে যাচ্ছে? এ বাবা, তাহলে কোনো অসুবিধা নেই ম্যাডাম, এখন থেকে আমরা রঙ্গলি প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, রঙ্গলি প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু ছেলেও মাখুক, বাচ্চাটাও মাখুক, আপনি নিজেও মাখুন, আপনারও চুলের প্রবলেম সলভ হবে না। যদি না হচ্ছে এখন থেকে মেনটেন করুন। আমি বলছি থেকে এটা নয় যে এটা চুলের সমস্যা থাকলেই মেনটেন করতে পারবেন, না থাকলেও এটাকে মেনটেন করতে পারবেন, তাহলে ভবিষ্যতে আপনার প্রবলেম হবে না। এটা কিন্তু প্রত্যেকের জন্য কথাটাকে বলছি। আর বাচ্চাটাকে আপনি জীবনসুদা ওষুধ খাওয়ান, পেটের প্রবলেমস আছে ছেলের বা মেয়ে যেই আছে আপনার বাচ্চার, তো আপনার কোনো অসুবিধা নেই, কিছু মেনটেন করুন, একদম দেখবেন প্রবলেমসটা এক সপ্তাহের মধ্যেই বেরিয়ে যাবেন। আপনি আপনার চুল পড়াটা তো আটকে যাবে আর চুলের রিগ্রোথটাও চালু হয়ে যাবে। এখন বাচ্চা আছে, কোনো অসুবিধা হবে না আপনার, কোনো অসুবিধা। এমনি আমরা 3-4 মাসের মধ্যে যে চুলগুলো পড়ে গেছে সেটা আমরা 99% বলছি রিটার্ন আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনার বাচ্চা আছে আশা করছি কোনো প্রবলেম নেই, যে চুলগুলো পড়ে গেছে হয়তো পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। একদম। আর যেটা ছিলাম পন্দা একটুখানি কর্নিকেয়ার, কর্নিকেয়ার কর্নিকেয়ারের জন্য আমরা বলছি পায়ে কর্ন কড়া গুফো এই টাইপের প্রবলেম যাদের আছে তারা আজকে ভীষণ কষ্টের মধ্যে আছেন। এবং আমার কাছে যারা এসছেন, যারা প্রবলেম নিয়ে এসছেন, একটা কড়া ছিল, যাদের কারো 5টা আছে, কারো 6টা আছে, এমন পা ভর্তি হয়ে গেছে, হাঁটতে পারছেন না, তারাও আজকে দিব্যি ভালো হয়ে গেছেন, এর মধ্যে কোনো ডাউটের প্রশ্ন নেই কিছু। 10-15 দিনের মধ্যে ব্যথাটা কমতে আরম্ভ করে এবং 30-45 দিনের মধ্যে ওটা মেল্ট হতে চালু করে এবং আস্তে আস্তে পুরো স্কিনের মধ্যে মিশে যায়, ওখানে কোনো চিহ্ন পর্যন্ত থাকে না। কর্নি আজকে যারা এসছে তারা প্রত্যেকের প্রবলেমস মিটেছে। সুতরাং এই টাইপের প্রবলেম আপনার যদি থাকে আপনার নির্দ্বিধায় ব্যবহার করুন এবং আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এটা গেল হচ্ছে কর্নি কেয়ার। পাইলো কেয়ারের জায়গা, পাইলস এর প্রবলেম যাদের আছে, পাইলস, ফিশার, ফিস্টুলা, হেমরয়েড, এই টাইপের বিভিন্ন টাইপের প্রবলেমস মানুষের আছে এবং বহু কষ্ট পাচ্ছেন। যাদের প্রবলেমস আছে তাদের তো আর মানে বলতে হবে না যে কী কষ্ট পাচ্ছেন, আপনি নিজের মনের মধ্যেই জানেন। আর সেইখান থেকে আপনাকে আজকে বহু মানুষ একবার দুবার তিনবার অপারেট করে নিয়েছেন, অপারেশন করার পরেও দেখা গেছে আবার ঘুরে ঘুরে চলে আসছে। তার কারণ কী আছে? পাইলস যে কারণে আপনার উৎপত্তি, যে কারণে, সেই কারণটা কিন্তু কিওর ট্রিটমেন্ট করা হয় না, যেটা হয়ে আছে ওটাকে আপনার ট্রিটমেন্ট করা হয়, যার জন্য আবার নতুন করে করে ওটা ঘুরে চলে আসে। কিন্তু রঙ্গলিতে যখন ট্রিটমেন্ট করবেন তখন আপনার ওটা আর ঘুরে আসার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা ভেতর থেকে ট্রিটমেন্ট করছি এবং এক্সটার্নালিও করছি, ইন্টারনাল এক্সটার্নাল, যার জন্য কি হচ্ছে যে আপনার যে পাইলসে যে কারণে হচ্ছে সেটাকে রেজিস্ট করে, নতুন করে হতে দেয় না, আর যেটা হয়ে আছে সেটা এক্সটার্নালি ট্রিটমেন্ট করা হয়। তাহলে দুই জায়গা থেকে যখন করা হয় তখন আপনি দেখবেন ইমিডিয়েট রেজাল্ট পাচ্ছেন, 3-4 দিনের মধ্যে ব্যথা বেদনা জ্বালা যদি থাকে ওটা কমতে শুরু করে, এটার মধ্যে কিন্তু কোনো ডেট এক্সটেন্ড করে না, একদম কমতে চায় মানে কমেই যায়, কোনো অসুবিধা নেই। আর তারপরে প্রতিদিনই ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পারেন যে আমার আস্তে আস্তে করে সব প্রবলেমসটা কমে যাচ্ছে এবং আমি সুস্থ হয়ে যাচ্ছি এবং পাইলস আমার জীবন থেকে পালিয়ে গেছে।
অবশ্যই বলবো যে সমস্যাগুলো আমরা নর্মালি ফেস করে থাকি, সেই সমস্যার থেকে কিন্তু মুক্তির উপায় অবশ্যই রয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদের মাধ্যমে। এবং বিশেষ করে এরকম আজকে অনেকগুলি ফোন পেলাম যারা নতুন কলার ছিলেন, তারাও বলছেন যে বিশ্বাস এবং ভরসা তৈরি হয়েছে, তার জন্যই রাঙ্গুলি আয়ুর্বেদ, তার জন্যই পবনদা। আজকের হাতে সময় নিয়ে অবশ্যই সোমবার দিন দেখা হবে পবনদার সঙ্গে। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।